এখনকার যে গণনা উত্তর যে পরিস্থিতি সেই পরিস্থিতির নিরিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি থেকে শুরু করে সবাই আমরা যারা রয়েছি আমরা রাজ্যবাসীর কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা আবেদন জানাচ্ছি বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম এবং কংগ্রেসের মিতালিগ্রস্ত কিছু কিছু উচ্ছৃঙ্খল যুবক সেখানে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে ছদ্মনামে এরা একের পর এক নারকীয় কিছু ঘটনা সংঘটিত করার চেষ্টা করছে যদিও একটা দীর্ঘ সময় পর্যন্ত ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার তো সেখানে ওনারাও সর্বতোভাবে চেষ্টা করেছেন কিন্তু তারপরেও বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়েছে এই ঘটনাগুলিকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমরা 100% বিশ্বাসী যারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত আইনের আওতায় তাদের আনা হবে এবং যথাযোগ্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার জন্যই আমরা আবারও রাজ্যের শান্তিপ্রিয় মানুষ যারা রয়েছেন গণতন্ত্রপ্রিয় উন্নয়নকারী মানুষ তাদেরকে আমরা আবারও আহ্বান জানাই আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনাদের সদর্থক সক্রিয় ভূমিকা পালন করুন যেখানে যারাই এই শান্তির পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে উস্কানি দেওয়ার চেষ্টা করছে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করছে তাদেরকে আইনের আশ্রয়ে কিভাবে নিয়ে আসা যায় সেভাবে প্রত্যেকে যাবে তাদের নিজের নিজের সচেতন ভূমিকা পালন করেন সেই আহ্বান আমরা রাখছি যে পরিস্থিতি এখন সিচুয়েশন আরম্ভ হয়েছে সেটাতে বোঝাচ্ছে সিপিএম এবং কংগ্রেস একটা বিশৃঙ্খলা চেষ্টা করার সাথে বোঝাচ্ছে জাতিগত দাঙ্গার চেষ্টা করেছে এই জাতিগত দাঙ্গা যে কষ্ট করার এটা যেমন বন্ধ করে এটার জন্যই আমাদেরকে ডাকা সবাই আমরা শান্তিতে থাকতে চাই সবাই সুস্থ পরিবেশে থাকতে চাই যে ভাইরাস হয়েছে এই ভাইরাসের সবাইকে আমি অনুরোধ করি সবাই যেমন এই ভাইরাসটা বন্ধ করে